একদম ধ্যাসটামা করবি না, দয়া করে ওই নাটক করে আমাকে আর বৌদি বলে টেকো না। আজ থেকে আমি তোমার প্রতিপক্ষ হলাম। ওকে, কি ব্যাপার মামিমা, আপনি এত রাতে এখানে? এই যে আজ নিজের পায়ে দাঁড়িয়েছো, বাড়িতে বসে ব্যবসা করছো, দু পয়সা রোজগার করছো, এতে যে আমার অবদান আছে সেটা তুমি অস্বীকার করতে পারো? ও, এখন সবকিছুর হিসেব নিকেশ করতে চাইছো তুমি? সবকিছুর চৌচেরা হিসেব দরকার পড়ছে তোমার, তাই তো? আমি কিছু করতে চাইছি না, আমি কোনো হিসেব করছি না, সেটা করছো তুমি। সেই কারণে মাঝরাতে আমার ঘরে এসছো আমার সাথে ঝগড়া করতে। কেন? এই প্রথম বুঝি মাঝরাতে তোমার ঘরে এলাম? তুমি কখনো যাওনি মাঝরাতে আমার ঘরে? শোনো, বারবার সব কথায় তুমি যদি একই ইঙ্গিত করো তাহলে তোমার সঙ্গে কথা বলার কোনো মানেই হয় না বৌদি। এমন ভাবে বলছো যেন আমার লোভ লালসার কারণে আমি তোমার কাছে ছুটে গেছিলাম। না, সেটা নয়। শোনো, এটা কেন বলতে পারছো না যে সেদিন সত্যি আমরা দুজন দুজনকে কাছে চেয়েছিলাম? সত্যটাও স্বীকার করো। চেয়েছিলাম তো, হ্যাঁ চেয়েছিলাম, আজও আজও সেটাই চাই, আমি ভবিষ্যতে সেটাই চাইবো। আমি পাল্টাইনি ঠাকুরপো, তুমি পাল্টে গেছো। তুমি? হ্যাঁ, আমি পাল্টেছি, আমি পাল্টেছি, আমি পাল্টেছি। কারণ জীবন পাল্টায়, ধ্যান ধারণা পাল্টেছে আমার, আর মানুষই তো পাল্টায়। তুমি কেন অন্য একজনের সঙ্গে নিজের তুলনা করে নিজেকে এভাবে ছোট করছো? ছি, এত রাতে বড় বৌমা পার্থর সঙ্গে কি এমন কথা বলছে? মনে হচ্ছে ওদের কোনো ঝগড়া ঝাঁটি চলছে। অথচ এক সময় তো এতই ভাব ছিল যে একজন আরেকজনকে চোখের আড়াল করতে পারত না। আজ কি এমন হলো, বড় বৌমা কি পার্থর বিয়েটা মেনে নিতে পারছে না? পার্থর উপরে ওর খুব কর্তৃত্ব ছিল, পার্থকেও যা বলতে পারত তাই শুনতো। একদিন সেই কর্তৃত্ব চলে যাওয়ার ভয়ে কি ও চাইছে না পার্থর বিয়েটা হোক? আর অনেক রাত হয়েছে, এখন ঘরে যাও। যাবো না ঘরে, আমি যাবো না, আমি এই ঘরেই থাকবো, ঠিক যেমনটা অনেক বছর আগে আমরা থাকতাম। এটা কি হচ্ছে? এ বাড়িতে আমার মা থাকেন এবং আমি চাই না বৌদি তুমি মায়ের চোখে ছোট হয়ে যাও। তুমি প্লিজ যাও এখান থেকে। মায়ের কাছে আমি ছোট হয়ে যাব বলে যে দেখছি দুঃখের একেবারে অন্ত নেই। তা আমি ছোট হয়ে যাব বলে, নাকি তুমি ছোট হয়ে যাবে তোমার মায়ের সামনে? আমার সঙ্গে এই বাড়িতে তুমি থাকবে না, তাই তো? কি ভেবেছিলে? আমার স্বামী নেই, আমি বিধবা, আমার সঙ্গে যা খুশি তাই করা যায় না? শাট আপ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, ভদ্রভাবে কথা বলো তুমি। শোনো, যদি কিছু ঘটেও থাকে সেটা কিন্তু তোমার অমতে হয়নি, এটা আশা করি মানবে তুমি। কেন? না না, বলো না কেন। কেন তুমি এরকম ভাবে পাল্টে গেলে ঠাকুরপো? আমি তো তোমার জীবনে অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারবো না। না, পারতে হবে। পারবো না, পারতে হবে, পারতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু মানিয়ে নিতে হয়, তোমাকেও মানিয়ে নিতে হবে। আর তাছাড়া একটা কথা, আরে আমার কি আমার আমার কি স্বাধীনভাবে বাঁচার কোনো কোনো অধিকার নেই নাকি? আছে তো, আরে আমিও তো একটা স্বাভাবিক জীবন চাইতে পারি। আর আমি পারি না? পারো তো, 100 বার পারো। এবং সেই কারণে আমি তোমাকে অনেকদিন থেকে বলছি যে বৌদি প্লিজ এবার তুমি একটা বিয়ে করো। শোনো, তোমার যদি তোমার যদি প্রয়োজন হয় আমি তোমার জন্য পাত্র খুঁজে দেবো। আমি পাত্র?
তুমি আমার জন্য পাত্র দেখবে হ্যাঁ ভালো আমি আমি যে পাত্রকে চাই তুমি সেই পাত্র কিনে দিতে পারবে তো হ্যাঁ বলো না 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 বলো না বলো না পাত্র কিনে দিতে পারবে হ্যাঁ না না বলো না সেটা কি এই পাত্রকেই আমি চাই দেবে সেটা কি কি হচ্ছেটা কি এই তাস্তাও করছো না এখন হ্যাঁ পারবে তো পারবে তো পরে এইগুলোকে সামাল দিতে পারবে তোমার এই মুখোশটা যদি আমি টেনে খুলে দিই সবার সামনে তোমার বউয়ের সামনে পারবে কি সামলাবো আজকালকার মেয়ে চাকরি করে কি দিয়ে সামলাবে তাকে কপালে টিকবে এরপরেও কপালে টিকবে না টিকবে না আমার কপালে টিকবে না সে কিন্তু তুমিও আমার কপালে টিকবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভয় দেখাচ্ছো না যেটা সত্যি যেটা হবে সেটা বললাম তুমি আমার সঙ্গে যত বেশি অসহযোগিতা করবে তত আমার জেদ বেড়ে যাবে আর তুমি তো খুব ভালো করেই জানো যে আমার অন্য অনেক কিছু কম থাকতে পারে কিন্তু জেদ কিছু কম নেই কি চাও তুমি তোমার বিয়েটা আমি চাই না আমার বিয়ে কেউ আটকাতে পারবে না আমি যখন একবার মন থেকে স্থির করে ফেলেছি যে আমি আমি সুস্থভাবে সংসার করব তখন আমি সুস্থভাবে সংসার করব সেটা কেউ আটকাতে পারবে না কেউ না সুস্থভাবে সংসার করবে ঠিক আছে ভালো তো আমারও চ্যালেঞ্জ রইল তুমি সুস্থভাবে সংসার করবে তো করো দেখি কি করে করতে পারো তুমিও থাকবে আমিও থাকবো বৌদি এই একদম ধ্যাসটামা করবে না দয়া করে ওই নাটক করে আমাকে আর বৌদি বলে টেকো না আজ থেকে আমি তোমার প্রতিপক্ষ হলাম ওকে ব্যাপার মামিমা আপনি এত রাতে এখানে হ্যাঁ ওই পার্থর কাছে একটা কথা বলতে এসেছিলাম তা তোমার গলার আওয়াজ পেলাম মনে হলো যে তোমরা খুব একটা দরকারি কথা বলছো সেই জন্য আমরা আমরা সত্যি খুব দরকারি কথা বলছিলাম আর সেই কথাগুলো খুব ভাইটাল ছিল আজ রাতেই সেই কথাগুলো বলতে হতো জানেন সেই জন্যই আমি পার্থর ঘরে এসেছিলাম তা মামিমা আপনার আপনারও কি এইরকমই দরকারি কথা আছে যেটার জন্য আপনি এখন পার্থর ঘরে এসেছেন কি ব্যাপার মা এত রাত্রে তুমি উপরে এসছো কেন ভুলে গেছি রে কি কথা যে বলতে এলাম এখন আর মনে পড়ছে না মনে পড়লে তখন বলবো খুনি হ্যাঁ আরে আমরা তো এখন বেরোবো আজ তো রায় বেরোনোর দিন শালুক তুমি এতক্ষণ কোথায় ছিলে আজকের দিনে কেউ তো দেরি করে আমরা মন্দিরে গিয়েছিলাম গো পুজো দিতে যা লাইন পড়েছে না মন্দিরে কি বলবো আমরা বুঝতে পারছিলাম যে দেরি হয়ে যাচ্ছে কিন্তু কি করবো বলো পুজো না দিয়ে ফিরে আসবো তাই একেবারে পুজোটা দিয়ে তারপর এলাম বরমামি বরমামি তুমি আজ যাবে তো আমি হ্যাঁ তুমি যাবে না 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 আমি যাব না আমি বাড়িতে থাকি তোমরা বরং যাও কেন মা তুমিও চলো না
না রে আমি যাব না সেরকম যদি কোনো খবর হয় না আমি সহ্য করতে পারবো না আমার তো মনে হয় আমি আমি অজ্ঞান টজ্ঞান হয়ে যাব তারপর আবার আমাকে নিয়ে তোরা বিপদে পড়বি তার থেকে বরং আমি বাড়িতে থাকি তোমরা যাও এরকম ভাবেই ভাবছো কেন সবকিছু অন্যরকমও তো হতে পারে পার্থ তো আমাদের সেরকমই ভরসা দিয়েছে যে অন্যরকম কিছু হবে বড় মামু যে যত ভরসাই দিক না কেন যতক্ষণ না পর্যন্ত বিচারক তার রায় দিচ্ছেন তার জাজমেন্ট দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কেউ কিচ্ছু বলতে পারে না বড় মামু টেনশন তো থাকেই কিন্তু বড় মামি আজ আমরা সবাই যাব আর তুমি যাবে না বলো তো তোমরা যাও না তোমরা যাও আমি আমি থাকি আমি বরং বাড়িতেই থাকি বুঝলে যদি যদি ভালো কোনো খবর হয় তাড়াতাড়ি খবরটা দিয়ে দিও আর যদি খবর পেতে দেরি হয় তাহলে বুঝবো খবর ভালো না বাবা এনো বাবা প্রশান্ত আমাদের শালুক রানি আজ পুজো দিয়েছে তুমি যখন নিজে হাতে পুজো দিয়েছ তখন আমাদের কোনো বিপদ হতেই পারে না বড়বদি আমাদের না আজ যা হবে সব ভালো হবে শেষ পর্যন্ত সব ভালো হবে আমার জন্য না হোক অন্তত এই মেয়েটার পুণ্যে আমার ছেলে যেন বাড়ি ফিরে আসে এই মেয়েটা তো আমাদের সংসারের জন্য কম কিছু করেনি নিজের চোখটা পর্যন্ত শেষ করে দিয়েছে যাতে আমার ছেলে দেখতে পায় আচ্ছা বড় মামু আজ সমস্ত অপরাধীদেরই তালিকা ঘোষণা করা হবে তাই না হ্যাঁ স্যার তাই তো হবার কথা মানে সেরকমই করার কথা কারণ এই অপরাধগুলো যারা করেছে তাদের বোঝা উচিত যে অপরাধ করার জন্য কয়েক মিনিট লাগতে পারে কিন্তু তার ফল সারা জীবন ধরে ভোগ করতে হয় দেখি বোধহয় সূর্যর কথা বললি না রে না আবিরের কি হবে আমরা কেউ জানি না ধরে নিলাম আবির ছাড়া পেয়ে যাবে কিন্তু সূর্যর যে কোনোভাবেই ছাড়া পাওয়ার কোনো উপায় নেই সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই আমি যে ওর ছাড়া পাওয়ার উপায়ের কথা ভাবছি এই কথাটা তোকে কে বলল নদী কি আশ্চর্য মানে আমি তো এটাই বুঝতে পারছি না সব কথা তুই নিজের দিকে টেনে নিয়ে যাস কেন আমি কি তোকে কিছু বলেছি আমি তো ইন জেনারেল আমি সাধারণভাবে একটা কথা বললাম দেখি তুইও জানিস নদী যে সাধারণভাবে তুই এই কথাটা বলিস নি আচ্ছা তোদের কি হয়েছে বলতো সব সময় এরকম ঝামেলায় জড়িয়ে পড়ছিস কেন নিজেদের ভেতর কোথায় এখন শক্ত করে হাতে হাত ধরে থাকবি তা না এই সময় যদি তোরা আচ্ছা তোমার কি মনে হয় গো আমরা কেসটা জিতে যাব তাই না হ্যাঁ আমাদের তো সেরকমই মনে হচ্ছে তুই তুই সঙ্গে থাকলে একটু ভরসা পেতাম আমায় যেতে বলো না আমায় যেতে বলো না আমি যাব না গো যদি অন্যরকম কিছু হয় আমি আমি সহ্য করতে পারবো না আচ্ছা বড় বৌদি তুমি তুমি কেন ধরে নিচ্ছ যে অন্যরকম কিছু হবে কেন অন্যরকম কিছু ভাবছো তুমি যা হবে সব ঠিক হবে সব ঠিকঠাক হবে বড় বৌদি এত আশা করতে ভয় হয় বুবলু খুব ভয় হয় জানো তো আমার এই সংসারের উপর দিয়ে যা ঝড়ঝাপটা গেল আমার সাজানো সংসার ভেঙে গেল আমার গোছানো বাগান শেষ হয়ে গেল এখন এখন শুধু এইটুকুই দেখার আমার ছেলেটা ছাড়া পায় কি না ছেলেটা যদি ছাড়া পেয়ে যায় না ওই ওই ঐশ্বর্যকে না ধারে কাছে খেসতে দেব না আমি সে কি মা তুমি যে আজ একেবারে উল্টো কথা বললে তুই এই কথাগুলো আমাকে বলতে পারিস রে শালু এই কথাগুলো বলার জায়গা আমিই তোকে তৈরি করে দিয়েছি কিন্তু তুই বিশ্বাস কর দেরিতে হলেও আমি বুঝেছি
এই সংসারে তোর অধিকার কতটা তুই সেটা ধরবি না? ধরিনি কে বললো মা? কৌলিনী, যদি তুমি নাও যাও তাহলে আমাদের তো যেতে হবে, যাওয়ার যে সময় হয়ে গেছে। বড় বৌদি, আমি তোমায় রিকোয়েস্ট করছি, তুমি চলো। দেখো, ছেলের আজকে এত বড় একটা কেসের রায় বেরোবে, সেখানে মা থাকবে না, সেটা অস্বাভাবিক কিরকম লাগছে না একটা? তাছাড়া আমাদের পার্থও তো এক্সপেক্ট করবে যে তুমি সেখানে থাকবে। তাছাড়া মায়েরা অনেক সময় ম্যাজিক করতে পারে, যেটা অন্য কেউ পারে না। এতদিন পরে ও ছাড়া পাবে, যদি ছাড়া পায় তাহলে মা হিসেবে প্রথমেই যদি তোমাকে না দেখতে পায়, ও তো আপসেট হয়ে যেতে পারে। মা, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি চলো না মা, চলো, তুমি লক্ষ্মী মামার, তুমি চলো। যাবো যাবো বলছো? চলো বড় মামি, আমরা সবাই মিলে একসঙ্গে থাকলে আমাদের মিলিত পজিটিভ ফোর্সে আবির দেখো ঠিক ছাড়া পেয়ে যাবে। আর আমরা সবাই মিলে একসঙ্গে চাইলে আমাদের মিলিত ইচ্ছায় সূর্যর হয়তো যাবজ্জীবনও হয়ে যেতে পারে। এই দুটোর জন্যই তো তোমার যাওয়া উচিত পরম মামি। দেখি হয়েছে মা, কাল পর্যন্ত তুমি শুনলে না আমাদের উকিল কি বললো? উনি তো বললেন যে কেসটা আমাদের দিকেই যাবে, কোথায় আনন্দ করবে তা না। ও মামা, আমার না খুব ভয় করছে, ভেতরটা না কেঁপে কেঁপে উঠছে। সত্যি মিমি, তোকে নিয়ে না আমি আর পারি না, বিশ্বাস কর। মা, আমার তো সব জারি জুরি ফাঁস হয়ে গেছে, সেজন্য যদি আমাকে শাস্তি দেয়। আচ্ছা মিমি, তুই কেন জারি জুরি করেছিলি আমাকে বল, ওই ছেলেটার জন্য? তো ও তোকে বিট্রে করেছিল বলেই তো তুই করেছিলি। শোন মা, এতে কোনো দোষ নেই, প্রতিটা মানুষই চায় তার সংসারকে নিজের কাছে রাখতে। তুইও তাই চেয়েছিলি। আর ওই শালুক ওখানেই তাই জন্য পালিয়ে গেছিল। আর তুই চেয়েছিলি আবিরকে নিজের কাছে রাখতে, এতে কোনো দোষ নেই মা। ও যখন তোমার জীবনটা হেল্প করে দিচ্ছিল, তখন কটা দিন তুমি ওকে মাত্র চোখের আড়াল করে রেখেছ? কটা দিন? মেরে তো ফেলোনি বা মেরে ফেলার চেষ্টাও করোনি। বলছি তোর কিচ্ছু হবে না, দেখিস। আর কেসটা যখন তোর দিকে যাবে না, উকিল তো ব্যাখ্যাই করে দিয়েছেন তোর মানসিক অবস্থা কি। মিমি, এখন আর ভয়ে জুবুথবু হয়ে বসে থাকিস না, আমার কথা শুন, তোর কিচ্ছু হবে না। মা, তুমি বলছো তো? হ্যাঁ মিমি, আমি যা বলছি সেটা শোনো। দেখবি না যেই ওদের ছেলে শাস্তি হবে,
অমনি ওদের বাড়ির লোক হামলে পড়ে এসে বলবে। আপনারা কেসটা উইথড্র করে নিন, আমাদের ছেলের সঙ্গে আপনার মেয়ে থাকবে, আর আমি সেইটারই অপেক্ষা করছি। আর তোমাকেও তো আমি চিনি মা, তুমি অমনি ল্যাল্লায়ার করে ওদের বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। কিন্তু মনে রেখো, তারপরে যদি কোনো ঝামেলা হয় না, আমার ঘাড়ে এসে পড়ো না প্লিজ। বারে ও যদি আমাকে ওর সঙ্গে নিজে থেকে থাকার কথা বলে আমি যাব না। না যাবে না, অন্তত আমি তো বলবো তুমি যাবে না। ও তার মানে ওই শালুক, ওই শালুক ওর সঙ্গে থাকবে, তাই তো? আচ্ছা মিমি আমাকে একটা কথা বলতো, তুই শালুক শালুক করে কেন মরছিস? তোর জীবনে এর থেকে কত ভালো ছেলে আসবে তুই জানিস? আসবে না মা, আসবে না। আমার সব কেলেঙ্কারি সব বেরিয়ে পড়েছে, এরপর কোনো ছেলেই আমাকে বিয়ে করবে না। তাহলে আর কি, তুমি ওই আবিরকে নিয়েই পড়ে থাকো। মিমি কান খুলে শুনে রাখো, আবার বলছি তোমাকে, যদি এরপরে আবার কোনো ঝামেলা হয় আমার ঘাড়ে এসে কিন্তু তুমি পড়ো না। মা আমি আর ঝামেলা হওয়ার কোনো সুযোগই দেব না। আইন করে যদি শালুক আবিরের জীবন থেকে চিরদিনের মতো সরে যায় তাহলে আর আমার ভয় কিসের? আর যদিও বা ফিরে আসে, থানা পুলিশ তো আছেই।